हेलो फ्रेंड्स, तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो। तो बंधुरा, तोमादेर सबाईके जानाई शुभ दीपावलीर अनेक अनेक शुभेच्छा, आंतरिक प्रीति ओ भालोबासा। तो बंधुरा देखो, आजके आरो एकटि सुंदर भिडियो निये चले आसछि। तो आजके कोनो ब्लग भिडियो नय, ठीक आछे। आजके तोमादेर साथे तीन तीनटे जिनिस शेयर करब आमि, खाबार तैरि, ठीक आछे, सेटाई तोमादेर साथे शेयर करब। तोमरा देखते थाको कि किभाबे बानाई। तो पूरा वीडियो देखो प्लीज, और नतून बंधु अवश्य चैनल के सब्सक्राइब कर दिओ। तो ये देखो, आज के हे देखो हमें वीडियो कल के पुरोटा करते कारण कि अनेकटा रात्रि हो गो, तुम्हारे दादा भाई आससे। तो जैक कि रेडी कर रेखे, तपर रिवला वीडियो अफ कर रेखे। तपर हे देखो बंधुरा, यहाँ हे कल के रिवला, ठीक है। तो ये शनिवार रे तुम्हारे दादा भाई आससे, इसे नारकेल छुड़ल। तो काली पुजो, तो हमें तो भावलम जो ना एक मिस्टी टाइपर किस खबर बनाना जा, सब समय तो मैं संसार क्षकर्म ये दी, ठीक है। तो आज के तुम्हारे साथ तीनटे खबर तैरी शेयर करब। तो ये देखो कि बनाब, तुम्हारा देखते थको। तुम्हारा तो प्रथम ही देखे नहीं बनिए, तो पूरा वीडियो देखो सबाई, ठीक है। और कीरकम अवश्य कमेंटे जानियो, और अवश्य सबाई प्रथम लाइक दिओ वीडियो देखार समय, पर कमेंट करो। अने के शुद्ध कमेंट कर रेखे दे किन्तु लाइक दीते भूले जाए, कमेंटे थे लाइक किन्तु अनेकटाई कम थाके। तो बंधुरा सबाई हे काली पुजोते खूब एनजॉय करो। हमें तो अनेक भय भय भयजबाद दिच्छी कारण कि माइक এখন বন্ধ আছে বলে আমি ভয়জবাটা দিচ্ছি, ঠিক আছে। এই দেখো আমি নারকেলগুলো কুড়িয়ে রাখছি, ভাবছিলাম রাতের বেলায় বানিয়ে নিব কিন্তু আর হয়ে উঠল না, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই বলে কি এখন আর বানাতে হবে না, রেখে দাও। আমি ছিলাম হচ্ছে কি বলতো সন্ধেবেলা কিছুটা রেডি করে রেখেছি, আমি না থাক আজকে আবার আমার মানে দিদির লাইভ ছিল, তো তো ওই জন্য দিদির লাইভেই ছিলাম। তো আমি না এখন তো মোবাইলটা বের করা যাবে না, লাইভে ছিলাম ওই জন্য হচ্ছে মানে সন্ধ্যাবেলা এগুলো করে রেখেছি। এই মোটামুটি মনে করো পৌনে দশটা, সাড়ে নয়টা পৌনে দশটার দিকে তোমাদের দাদা ভাই সাড়ে নয়টার দিকে আসলো, এসে এগুলো নারকেলগুলো ছুঁড়ে দিল। আর এই যে জুয়েলকে দিয়ে দোকান থেকে বাদাম নিয়ে রাখছি, তোমাদের দাদা ভাই গুড় নিয়ে আসছে, নইলে পরে সন্ধ্যাবেলার থেকে করলে হয়ে যেত। তো বন্ধুরা দেখো এই যে বাদামটাকে পরের দিন সকালবেলা দেখেছো বন্ধুরা, এই যে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, গুড মর্নিং ফ্রেন্ডস। তাই দেখো বাদামগুলো তো রাতেবেলায় ভিজে রেখেছিলাম, এখন মিক্সার গ্রাইন্ডারে কিছুটা গুঁড়ো করে নেব। আর এই যে নারকেলের নাড়ু হবে, গুড়টাকে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম, তারপর নারকেলটা দিয়ে এখন ভালো করে পাক দিতে হবে। তো আজকে দেখো নারকেল দিয়ে তো নাড়ু হবেই, দুই রকমের নাড়ু বানাবো। দুই রকমের নাড়ু বলতে ভুল, একটা নাড়ু হবে একটা সন্দেশ হবে, একটা নারকেলের আর বাদাম দিয়ে সন্দেশ হবে, ঠিক আছে। তো সন্দেশটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা আমার নাড়ু পাক হয়ে গেছে। তো আগে নাড়ুটাকে বানিয়ে নিতে হবে কারণ কি নইলে আবার মানে ছেড়ে গেলে তো নাড়ুটা ভালো হবে না, আর এগুলো গরম গরমই বানাতে হয়। তো দেখো কি সুন্দর করে বানিয়ে নিচ্ছি নাড়ুগুলো, একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি। নাড়ু বানানোর সময় না আমার মনে পড়ে, যতদিন বেঁচে থাকবো এই কথাটা মনে পড়বেই। যখন আমার বিয়ে হয়েছিল প্রথম বর্ষে, যখন জুয়েল এক মাসের কুলে, বুঝছো তো, লক্ষ্মী পুজো পড়েছিল, জুয়েলের আশ্বিন মাসে জন্ম, তো ওই সময় লক্ষ্মী পুজো পড়েছিল। তো সবাই নাড়ু বানাচ্ছে, লক্ষ্মী পূজা করছে, আমি তো ভাড়া বাড়িতে ছিলাম ওই সময়। আর কি বলতো আমি নাড়ুটা বানাতে মানে পারতাম না, ঠিক আছে, খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো। তো মনে করো ক্লাস যখন সেভেন থেকে এইটে উঠেছি তখনকেই বিয়ে হয়ে গেছে। হুম, তো যাই হোক তখনকার হচ্ছে নাড়ু বানাতে গেছি একদিন শখ করে। ও বাবা, নাড়ুকে তো আমি একদম ভাজা করে ফেলেছিলাম নারকেলগুলোকে, ঠিক আছে। তারপর দেখি আমি কি নাড়ু হচ্ছে না কেন, নাড়ু হচ্ছে না কেন, পাক আসে না। তো চিনি দিয়ে বানাচ্ছিলাম, তো একদম খড়কড়া করে ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো। তো জীবনে এগুলো একটা অভিজ্ঞতা, এখন যেরকম শিখে গেছি বানাতে বানাতে, একবার দুইবার নষ্ট হয়েছে তারপরে তো ঠিকই হয়েছে না। তো যাই হোক বন্ধুরা, আমার দেখলে তো নারকেলের নাড়ু হয়ে গেছে, তারপরে যে বাদামটা দিয়ে চিট বানালাম, তো গুড়টাকে আগে জাল দিয়ে নিলাম, তারপর দেখলেই তো তোমরা কীভাবে দিয়েছে, এই যে থালাটার মধ্যে আগে তেল মাখিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা এই যে নারকেলের দেখো সন্দেশ,
তো দুধ দিয়ে প্রথমে লিকুইড দুধ দিয়ে জাল করে নিছি নাড়ুটাকে, মানে নারকেলটাকে। তারপর এই যে বাদাম গুঁড়ো দিলাম, একটু কাজু গুঁড়ো এখন দিব, ঠিক আছে। তারপর একটু এলাচ দিয়েছি, চিনি দিয়ে এটা হচ্ছে সন্দেশটা, নারকেল আর বাদাম দিয়ে নারকেলের মানে সন্দেশ। এই যে কাজু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম, এখন থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিব। তো বন্ধুরা দেখো আমার এটা পাক এসে গেছে, সন্দেশের একটা মানে একটা মোটা একটা ভাব আসবে, তারপরে এটাকে বানাতে হবে, নইলে কাটতে অসুবিধা হবে। তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করেই কেটে দিচ্ছি, বুঝছো? কেটে দেখিয়ে দিব, এটা আমি পরে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দিব, তাহলে ভালো হবে। তো এখন দেখো কিছুটা ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিব কীরকম হয়েছে, বাদামের চিটটা কীরকম হয়েছে আর এই যেটা। আর সত্যি কি বলতো, তোমাদের দাদাভাই না আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি আগে অনেক কিছু আটা মাখতে পারতাম না ঠিকমতো, আটা বানাতাম তো হয়তো রুটি মোটা হয়ে যেত, শক্ত হতো, চামড়া মানে দাঁত দিয়ে ছিঁড়তে পারতো না, এরকম অবস্থা। তা ওই আমাকে সব কিছু শিখেছে, আটা কীভাবে মাখতে হয়, কতটা জল দিতে হয়। যাই হোক এখন তো ভালোই পারি। তো দেখো বন্ধুরা আমার সবগুলো জিনিস কমপ্লিট। এই যে বাদামের চিটটাকে আগে কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সকাল সকাল তিনটে আইটেম হয়ে গেল। তো আজকে কি বলতো, ভিডিওটা আমি কালকেই কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যেত, কিন্তু ওই যে তোমাদেরকে বললাম এক একটা জিনিস এক এক জায়গায় ছিল, ঘুরছিল বাজারে, তোমাদের দাদাভাই নারকেল ছুলিয়ে দিয়ে গেলে হয়ে যেত, তা আসছে অনেকটা রাত্রে। তো দেখো বন্ধুরা বাদামের চিটটা কি সুন্দর হয়েছে। এখন একটু দেখো সন্দেশটাকে কেটে দেখিয়ে দিব, এখনও সন্দেশটা সেরকম জমেনি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্যই আর কি এটা তাড়াহুড়ো করছি। তো এগুলো পিস পিস করে কেটে কেটে আমি এখন রেখে দিব। এক একটা চিটের দাম 10 টাকা করে নেয়, এখন সাইজে এত ছোট করেছে। তো আমি ভাবলাম না বাদাম কিনে এনে ঘরেই বানানো যাক, কী আছে তাতে, না অনেকটা হয়ে গেল। তো দেখো সন্দেশটা এখনও মানে সেরকম জমেনি। এভাবে তোমরা অবশ্যই ট্রাই করো, খেতে ভীষণ টেস্ট হয়, খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা আমার এগুলো কমপ্লিট। তো বন্ধুরা চলো, আমার সব বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কি সুন্দর হয়েছে সবগুলো জিনিস, বুঝেছো? সব থেকে বেশি ভালো হয়েছে চিটটা, দেখো দারুণ হয়েছে। বাবা খাবার আছি রেয়ান, তো চলো এগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিবে, এগুলো একটু ঠান্ডা হলে আরও জমবে, এটা ভালো হবে। সন্দেশ নারকেলের তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম হয়েছে, ঠিক আছে। আমি এখন আজকে ভিডিওটা সকাল সকালে শেষ করলাম, এটা পরে আবার একটা শুরু করবো।